আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল। আমি আশা করি মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই করোনার মতো ভয়ানক দুর্যোগ থেকে, মহামারী থেকে সবাইকে রক্ষা করবে। আমরা যে যার অবস্থান থেকে বাসায় স্টে করি, বাসায় থাকি, আর আমরা যারা চিকিৎসক ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, আমরা আমাদের সাধ্য মতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। আমি একটা কথা বলতে চাই, চিকিৎসা পেশা মহান একটি পেশা। এই চিকিৎসা পেশা বিভিন্ন পেশাজীবীরা জড়িত, সেই ক্ষেত্রে বিভিন্ন মেডিসিনের ডাক্তার থাকবে, বিভিন্ন বাত ব্যথা ফিজিওথেরাপির চিকিৎসক, বিভিন্ন টেকনোলজিস্ট, নার্স এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ম্যানেজমেন্টের লোকজন জড়িত। সবাই কিন্তু আমরা আসলে একটা ঝুঁকির মধ্যে আছি। তারপরও প্যান্ডেমিক সিচুয়েশন, মহামারী সারা বিশ্বে ছড়িয়েছে। এই মহামারীকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত যে নিয়মগুলো আমরা অবশ্যই মেনে চলব। প্রচুর প্রচার প্রসার হচ্ছে, আমার মনে হয় আমাদের একটু সচেতনতা আরও একটু বৃদ্ধি করা দরকার। নতুন নতুন সচেতনতা ডেভেলপ করা হচ্ছে, পুরাতন সচেতনতাগুলো আসছে, আছে। তার মধ্যে হাত ধোয়া বারবার ভালো করে, এখন আমরা বলতে চাই একটু হাত ধোয়ার টাইমটা 20 সেকেন্ডের জায়গায় যদি অন্তত 30 সেকেন্ড বাড়ান, সময়টা একটু বেশি নিয়ে, এটা ভালো। আরেকটি মেসেজ আমি দিতে চাই, আপনারা যারা প্রয়োজনে বের হবেন কোনো দরকার হলে, সেটা স্বাস্থ্যকর্মী হোক, ডাক্তার হোক, নার্স হোক, যে কোনো লোক বা বাহিরে যে কোনো সাধারণ মানুষ, বাসায় আসলে দয়া করে কোনো অন্য লোকের সরাসরি সংস্পর্শে আসবেন না। আগে নিজের কাপড় চোপড় বা পরিধেয় দ্রব্য মানে বস্তুগুলো একটা নির্দিষ্ট জায়গায় বা বাথরুমে ঢুকে খুলে সেটাকে ডিটারজেন্ট বা সাবানের পানির মধ্যে ভিজিয়ে রাখবেন অন্তত আধা ঘন্টা। নিজে সাবান দিয়ে সুন্দর করে ফ্রেশ করে গোসল করে নিবেন, নতুন ড্রেস পরবেন এবং ওই কাপড় চোপড়গুলো যেটা বাহিরে গিয়েছিলেন পরিধান করে সেটাকে আপনারা ধুয়ে ভালো করে আধা ঘন্টা ডুবিয়ে রাখার পর ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনি রোদে দিয়ে দেবেন। আর যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো, তার মধ্যে মোবাইল ফোন একটা অন্যতম বিষয়, এটা আমিও ধরছি, খেয়াল করেন। আমি যদিও হাতে গ্লাভস আছে, কিন্তু গ্লাভস দ্বারা আমার হাতটা হয়তো রক্ষা হচ্ছে, কিন্তু এটা যেহেতু এখানে টাচ করছি, আবার এটা আমি কানে দিচ্ছি, কোনোভাবে এটা টাচ করলাম আবার মুখে চুলকালাম, তাহলে কিন্তু আমাদের এটা কন্টামিনেট হওয়ার সম্ভাবনা আছে। সো এই মোবাইল ফোন হতে শুরু করে ব্যবহৃত কলম, ঘড়ি, এই যে ঘড়ি, আমরা ঘড়ি ব্যবহার আপাতত বন্ধ রেখেছি। আমি বলবো যারা এই জাতীয় অর্নামেন্টস, ঘড়ি, বিভিন্ন জিনিস ব্যবহার করেন, এই সময় এগুলো ব্যবহার বন্ধ রাখেন। স্পেশালি অনেকে গলায় মালা দেন বা বিভিন্ন স্বর্ণ অলঙ্কার, ইভেন কি কানের দুল, আমি বলবো আপাতত নাকের এই যে নলক, এগুলা ব্যবহার আপাতত এই ভয়ানক মুহূর্তে বন্ধ রাখাটাই শ্রেয় হবে। এই জাতীয় অর্নামেন্টস ব্যবহার করা, ঘড়ি, এগুলা ব্যবহার করা বন্ধ রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আবার আপনারা ব্যবহার করতে পারবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোতে নজর দেওয়া উচিত। আর হচ্ছে ঘরের ঘরের দরজা, যে দরজাটা বারবার খোলা হয় বা যেই যে জায়গাগুলো আমরা আসা যাওয়া করি, বাসায় ঢুকি খুলি, সেই জায়গাগুলো আপনারা যেভাবে সম্ভব স্যানিটাইজার দিয়ে বা সাবানের পানি দিয়ে, যেটা পানি দিয়ে মুছা যায়, পরিষ্কার সাবান পানি দিয়ে বা ব্লিচিং পাউডারের মাধ্যমে পরিষ্কার করে নেবেন এবং শুকিয়ে রাখবেন। কাপড় চোপড় নিয়মিত ধোয়ার চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারবো। আর কি কথা বলি, মানসিক দৃঢ়তা থাকতে হবে। আমি আর আগেও, আমি এই করোনা শুরুর আরও 1-2 মাস আগেও ভিডিও দিয়েছি, আমি বলেছি প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কেউ মহামারীতে মরবে, কেউ স্বাভাবিকভাবে মরবে, কেউ ক্যান্সারে মারা যাবে। আমরা হাসপাতালে বিভিন্ন রোগী পাই প্রতিনিয়ত, অন্য রোগে আক্রান্ত মারা যাচ্ছে। সো মারা যেতে হবে, কিন্তু যেহেতু এটা মহামারী, আমার থেকে আরেকজনকে ধরতে পারে, আরেকজন থেকে আরেকজন। সো আমরা একজন আরেকজনের ক্ষতি না করি, আমরা নিজেরা সচেতন হই, আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, বাচ্চাদেরকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি, চেষ্টা করি আমরা যে যার সাধ্য মতো, আমাদের মনে একটু সচেতনতা ডেভেলপ করা উচিত। তো দর্শক, আমি ওদিকে যাচ্ছি না। আজকে এই করোনা পরিস্থিতি তো আমরা
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড রোগীর চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতালটি একটি স্পেশালাইজড হসপিটাল, স্পেশালি আমরা এখানে বিভিন্ন বাত ব্যথা, প্যারালাইসিস এবং ডিসেবিলিটি রোগের চিকিৎসা করে থাকি। আমরা ব্যথা রোগীর চিকিৎসা করি, পঙ্গু প্যারালাইসিস, শারীরিক আর্থ্রাইটিস রোগের চিকিৎসা করে থাকি। আমরা স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার এটা এবং হাসপাতাল, প্লাস আমাদের এখানে আমরা ফিজিওথেরাপি, রিহ্যাব থেরাপি, বিভিন্ন থেরাপিউটিক মেনুবার এখানে আমরা চিকিৎসা চালিয়ে যাই। তো এই জন্য আমরা আমাদের রুগীদের চিকিৎসা সেবা ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। হয়তো অনেক রুগী আসতে পারেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কারণে, যেহেতু মোটামুটি অঘোষিত লকডাউন সারা বাংলাদেশ, এবং আমরাও চাচ্ছি যে যার বাসায় থাকে। আমরা চেষ্টা করছি আমি লাইভে আপনাদের বিভিন্ন পরামর্শ দিতে, কমেন্টগুলো উত্তর দিয়েছি অনেক, এবং অনেক ডাক্তাররা চেষ্টা করছে যে যার লেভেল থেকে তারা আপনাদের হেল্প করার জন্য। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই যে রোগটি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি অলরেডি আমার এই যে পেজের আমার যে কমে টাইটেল শিরোনামটিতে আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন, যে পিএলআইডি। পিএলআইডি দর্শক, আপনারা যারা কোমর ব্যথায় ভুগছেন দীর্ঘদিন, তারা এই রোগটির সাথে অনেকেই পরিচিত, পিএলআইডি রোগটার সাথে অনেকেই পরিচিত আছেন। আমি আবারও বলছি, যারা কোমর ব্যথা ভুগছেন তারা পিএলআইডি রোগটির সাথে অনেকেই পরিচিত আছেন না। ইয়াং বয়স্ক যে কোনো বয়সের লোকই পিএলআইডি রোগে ভুগতে পারে। তো পিএলআইডি নিয়ে আমরা কথা বলবো, যারা পিএলআইডিতে আক্রান্ত। আশা করি ভিডিওটি যদি আপনারা শুনেন, পুরো ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ এখানে চিকিৎসা পেয়ে যাবেন, চিকিৎসা ওষুধ কী খেতে হবে সেটা পেয়ে যাবেন। আমি একজন রুগী আমার সাথে রেখেছি, জনাব রাকিবুল হাসান সাহেব। ওনার বয়স কিন্তু বেশি না, উনি 26 ইয়ার্স ওল্ড। উনি আমাদের এখানে ভর্তি আছেন 12/3/2020 থেকে 12/3। উনি আমার কাছে এসেছিল 3/3, মানে আমরা যে মার্চ এপ্রিল, আমরা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায় আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। তো উনি এসেছিল প্রথমত 3/3/2020, তারপরে ওনাকে আমরা ডায়াগনোসিস করি পিএলআইডি, উনি পিএলআইডি রুগী, এবং আমরা ওনাকে ভর্তি হতে বলি। উনি আমাদের হাসপাতালে 12/3/2020 ভর্তি হয়, এখনও হাসপাতালে স্টে করছেন। ওনাকে হয়তো আমরা আজকালকে ছেড়ে দিব, হয়তো আজকে ছেড়ে দিতে পারি। উনি আজকে নিয়ে, আজকে হচ্ছে 7/4/2020, মানে নিয়ার অ্যাবাউট 26 দিন উনি আমাদের এখানে আসেন। সো এই 26 দিনে পিএলআইডি রোগীর চিকিৎসা কী করা হলো, বা পিএলআইডি রোগের আসলে চিকিৎসা কী, আর পিএলআইডি রোগটা আসলে কী, এটা নিয়ে আমি আপনাদের এই লাইভে বর্ণনা দিব। আপনারা ভিডিওটি যারা কোমর ব্যথা ভুগছেন তাদেরকে যদি শেয়ার করে দেন, বা আপনাদের পরিচিত এই মুহূর্তে যেহেতু ডাক্তারের চিকিৎসা পাচ্ছেন না, তাহলে আশা করি এখান থেকে একটা মেসেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এই মেসেজের মাধ্যমে আপনি বাসায় থেকেই এই করোনা প্রাদুর্ভাবের মধ্যে পিএলআইডি রোগের বাসা কী করবেন সেটা ইনশাআল্লাহ করতে পারবেন। আসুন আমরা একটু রাকিবুল হাসান সাহেবের কাছে যাই, যে উনি প্রথমত কী রোগে ভুগছিল সেটার আগে আমি একটু, রাকিব সাহেব আপনার নাম, বয়স, আপনি কোথায় থাকেন, আপনার পরিচয়টা কি, আপনি কি করেন, এটা যদি একটু রোগীদেরকে বলেন তাহলে আমার মনে হয় ভালো হয়। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল হাসান, আমি চট্টগ্রাম থেকে আসছি, আর আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আপনি স্টাডি করেন, হ্যাঁ, কিসে পড়েন বলা যাবে না বলা অসুবিধা? আমি বিএসসিতে পড়তেছি। আচ্ছা, পড়ালেখা করেন। তো আপনার এই শুরুতে কি সমস্যা শুরু হয়েছিল, শারীরিক মানে কষ্টটা কি ছিল আপনার? কষ্ট বলতে ওই প্রথমে প্রচণ্ড কোমর ব্যথা ছিল, কোমর ব্যথা থেকে ব্যথাটা ডান পায়ের দিকে মানে ঘোরায় ব্যথা করত। প্রায় এক সপ্তাহ ব্যথা করার পরে আমি আর মানে মুভমেন্ট করতে পারতাম না। এটা যে বললেন যে প্রথম কোমর ব্যথা, তারপরে ডান পায়ের গোড়ার দিকে ব্যথা যেত, এটা কতদিন আগের কথা? মানে এটা প্রায় 1.5 বছর আগের কথা। 1.5 বছর শুরুতে আপনার এরকম মনে হচ্ছিল? জি। তো তাহলে এই 1.5 বছর আগে, মানে আজ হতে দর্শক, আজ হতে 1.5 বছর আগে ওনার এই উপসর্গটা দেখা দেয় যে কোমর ব্যথা এবং গোড়ালির দিকে, ওনার ভাষায় পায়ের গোড়ার দিকে যায়, এবং হিপ জয়েন্ট বলেন, মানে এটা যদি একটু বুঝিয়ে বলেন কোন দিকে যাচ্ছিল, এই যদি আপনার কোমর হয় এখান থেকে ব্যথাটা কোন দিকে যাচ্ছিল? এখান থেকে ব্যথাটা স্যার এই ডান পায়ের দিকে যাচ্ছিল, এই নিচের দিকে, নিচের দিকে গোড়ার দিকে যাচ্ছিল, এবার গোড়ার দিকে ব্যথাটা রেফার হচ্ছিল। এটা 1.5 বছর আগের কথা। তার আগে কি আপনার কোনো সমস্যা ছিল 1.5 বছর আগে?
তার আগে সমস্যা ছিল স্যার, এই কোমরে ব্যথা করতো, তা ব্যথা মাঝে মাঝে করতো, মাঝে মাঝে করতো না, আবার ট্যাবলেট খাইলে ভালো হয়ে যায়। এটা 1.5 বছর আগের কথা। জি, তখন এই পায়ের দিকে নামতো না। না, পায়ের দিকে নামতো না। তাহলে দর্শক, এই যে পিএলআইডি রোগের লক্ষণ প্রকাশ, একটা আদর্শ রোগী উনি। আদর্শ কি জন্য বলছি, মানে প্রত্যেকটা রোগের আদর্শ সিমটম থাকতে হবে। হ্যাঁ, আমরা টিপিক্যাল বলি, এটিপিক্যাল বলি। টিপিক্যাল মানে হচ্ছে কমন সিমটম, এটিপিক্যাল মানে আনকমন সিমটম, বাট রোগ রোগী একই রোগী। যেমন নিউমোনিয়া, আপনারা জানেন করোনা এখন যেটা হয়, লাংসটা ইনভলভ হয়, নিউমোনিয়া হয়। তো ফ্লু বা অন্যান্য কারণে যে নিউমোনিয়া, সেই নিউমোনিয়া হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়া, আর করোনা নিউমোনিয়া হচ্ছে এটিপিক্যাল, মানে একই রকম না। যার কারণে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের বা ডাক্তারদের, যারা স্পেশালিস্ট আছেন, তাদের সমস্যা হচ্ছে চিকিৎসা দিতে। তো আমি এই জন্য বলছি, উনি একজন কমন পিএলআইডি রুগী। ওনার 1.5 বছর আগের থেকে উনি বড় আকারে সমস্যা ভুগছিল, কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাচ্ছিল। তার আগে যেটা হতো, তখন পায়ে ব্যথা যেত না, কোমরে ব্যথা হতো, উনি নিজে নিজে ব্যথার ওষুধ খেত বা কোনো ডাক্তার দেখি হোক, খেলে কিছুদিন কম থাকতো, আবার ব্যথা হতো। সেটা আবার একটু বলেন, কিছুদিন কম খেয়ে আবার ব্যথা হতো, তারপরে এরকম আপনার 6 মাস পর্যন্ত আমি ডাক্তার দেখেছি, পেন কিলিয়ার খেয়েছি, তাও ব্যথা কমে না, মানে পায়ে প্রচন্ড ব্যথা করতো। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে স্যার বিভিন্ন ডাক্তার দেখাইছি, তারা মেডিসিন দিছে, নিউরো সার্জারি দেখাইছি, নিউরো মেডিসিন দেখাইছি, এরা বলছে যে আপনি রেস্ট নেন, আর আমি কিছু মেডিসিন দিছি, এগুলো খাবেন, এগুলো খাইলে ইনশাল্লাহ চলে যাবে। কিন্তু আমার তেমন, আমি তেমন কোনো মানে ইম্প্রুভমেন্ট হয়নি। তারপরে 1.5 বছর পরে শুরু হলো কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা শুরু হলো। তারপর থেকে কি করলেন আপনি? পায়ের দিকে ব্যথা চলে যাওয়ার পরে পায়ে যন্ত্রণা করতো, আর আমাকে বাসায় যেহেতু রেস্ট নিতে বলছিল, আমি রেস্ট নিয়েছি স্যার। তারপরে আমার রেস্ট নেওয়ার পরে আমার ওজনটা বেড়ে যায়, তখন আমার ওজন ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আরো বেশি হয়ে যায়। প্রথম ওজন কত ছিল আপনার? প্রথমে ওজন ছিল 65। আচ্ছা, তারপরে রেস্ট নেওয়াতে কত হলো? রেস্ট নেওয়াতে ছিল 80 কেজি। তো দর্শক, এই যে পিএলআইডি রোগের বা যে কোনো কারণে আমরা কিন্তু রোগীদেরকে রেস্ট নিতে বলি, এটা চিকিৎসার একটা মূল মন্ত্র। অনেক ক্ষেত্রে রেস্ট নিতে হয়, এই করোনা জ্বরও রেস্ট নিতে হয়, আমরা বারবার বলি রেস্টে থাকবেন, স্পেশালি যারা রোগী বা রোগাক্রান্ত। তো উনি যেটা উল্টো ঘটনা ঘটলো, ওনার 65 কেজি ওজন রেস্টের কারণে হয়ে গেল 80 কেজি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ডাক্তারদের একটু ওনাকে সাবধান করা উচিত ছিল যে আপনি রেস্টে থাকবেন, বাট আপনাকে ওজন যেন না বাড়ে, সেই জাতীয় একটা গাইডলাইন, একটা চিকিৎসা পত্র, একটা ব্যবস্থাপনা দেওয়া উচিত ছিল। যাই হোক, সেটা অতীতের কথা। দেন কি হলো, 80 কেজি হলো, তারপরে কি করলেন আপনি? তারপরে স্যার এই আপনার এই ভিডিও দেখে এই হসপিটালে মানে কি আপনার ওই যোগাযোগ করলাম আর কি। না না, সেটা তো আপনার এই যে 1.5 বছর জি আগেই আপনার কোমর থেকে পায়ে গেল, এইভাবে 1.5 বছর অতিবাহিত, এইভাবে 1.5 বছর অতিবাহিত, মানে উনি ব্যথার ওষুধ। তাইলে উনি 1.5 বছর আগে একটা হিস্ট্রি আছে ওনার, দেন 1.5 বছর থেকে আপ টু এই 30/3/2020 সাল পর্যন্ত উনি বিভিন্নভাবে ওষুধ খেয়ে 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 লাইফটা কন্ট্রোল করেছে, এবং ব্যথা হতো কমতো, বাড়তো কমতো বাড়তো, ওনার 65 কেজি ওজন হয়ে গেল 80 কেজি। তারপরে আমি একটু আমার যেখানে ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাবে যে ডাটা আছে, রোগীর যে ডাটা আমাদের এখানে আছে, সেটা আমরা পেলাম ওনার, আমাদের এখানে যখন আসেছে সেটা আমরা ওজন পেলাম 78 কেজি, মানে 2 কেজি কম 80 কেজির থেকে। কিন্তু ওনার 65 কেজি ওজন 80 কেজিতে গেল, আমাদের এখানে যখন আসলো আমরা 78 কেজি পেলাম, প্রায় নেয়ার অ্যাবাউট 80 কেজি। দেন আমরা রুগীকে এখানে ভর্তি করলাম, সেটা আপনাদেরকে তো বললামই, 12/3 এই মুহূর্তে 26 দিন ধরে এখানে আছে। তো এই যে ভর্তি করলাম, তার আগে রুগী আমাদের এখানে রুগী বলছে, হয়তো বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে আসছে, তো তার আগে আপনি কিছু ইনভেস্টিগেশন করে নিয়ে আসছেন, আমি যেটা পেয়েছিলাম এমআরআই। হ্যাঁ, এই এমআরআইটা আপনি কবে করলেন? এটা করা হয়েছিল প্রায় 6 মাস আগে। 6 মাস আগে, এই যে গত 6 মাস আগে ব্যথা বেদনা হচ্ছিল, ভালো হচ্ছিল না, দেন এটা চট্টগ্রামে ডাক্তার সাহেবরা করছে। জি। আচ্ছা, করার পর ওনারা একটা ডায়াগনোসিস করলো, ঠিক না? কি বললো ওনারা? কোমরে পিএলআইডি। জি, ওনারা বললো যে কোমরে পিএলআইডি।
লেভেলটা কত বলতে পারবেন? L5 S1। এবং তাহলে ওনার লেভেলটা হচ্ছে L5 S1 এ 6 মাস আগে MRI করাতে, এই যে আমার একটা ফিল্ম আপনাদেরকে দেখাচ্ছি, এই MRI-টার মাধ্যমে কিন্তু সহজেই বোঝা যায় যে এই জাতীয় রোগীর রোগটা কি। এটা যদি সেই 1.5 বছর আগেই যদি করা হতো এই MRI-টা, তাহলে আপনার জন্য উপকার হতো না? তাহলে দর্শক, অনেক সময় টেস্ট আপনার জন্য উপকারে আসবে, তবে হ্যাঁ অবশ্যই টেস্টটা থাকতে হবে, প্রকার থাকতে হবে। আমার রোগীর কোমর ব্যথা, আমি যদি টেস্ট গিয়ে পায়ের তলার করি, আমি লিভারের টেস্ট করি, অন্য রোগের টেস্ট করি, ব্রেনের MRI করি, কোনো লাভ নেই। আমাকে স্পেসিফিক রোগের স্পেসিফিক টেস্ট করতে হবে, তবে অবশ্যই টেস্টের প্রয়োজন। এই সকল রোগী অনেক সময় দীর্ঘদিন এক্সরে করে করে কেবল ঘুরতে থাকে আর ব্যথার ওষুধ খায়, ওজন বাড়ায়, কারণ রোগীর কিন্তু দোষ নেই, আসলে প্রপার গাইডলাইনের দরকার। তো উনি পরে 6 মাস পরে MRI করাতে ওনার ডায়াগনোসিসটা কনফার্ম হলো। সো এই MRI-টা যদি আরও 2-1.5 বছর আগে করতো, তাহলে ওনার জন্য আগে আরও বেশি ওনার জন্য ভালো হতো, আরও কম খরচ যেত, কারণ এই 1.5-6 মাস ধরে উনি ওষুধ খেয়েছে, ওনার লাইফ একটা দুর্বিষহ লাইফ গিয়েছে। উনি স্টুডেন্ট মানুষ, কারণ ব্যথা যার হয় সে বুঝে ব্যথার মর্ম কথা। তো আমি আজকে আপনাদের একটু PLID সম্পর্কে, যেটা ওনার হয়েছে L5 S1, টোটাল PLID সম্পর্কে একটু বোঝাতে চাই। আমার কাছে এখানে একটা বোঝানোর জন্য আমাদের রেপ্লিকা আছে, একটা ডামি কোমরের হাড় আছে আপনাদের কাছে, এটা আর্টিফিশিয়াল হাড়, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। এটা কোমরের অংশ, এই কোমরের এই এটা হচ্ছে L1 L2 L3 L4 L5 বোনস, এবং এই পরেরটা হচ্ছে স্যাক্রাম, এবং নিচে এই যে দেখেন কক্সিস, এই অংশটা হচ্ছে পেটের দিকে থাকে, এই অংশটা পিঠের দিকে থাকে। দর্শক, এই যে দুই হাড়ের মাঝখানে এটা হচ্ছে ডিস্ক, এই ডিস্ক, আর এই যে হলুদ একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা মাথা থেকে আসছে মেরুদণ্ড পিঠ হয়ে, এটা কোমরে হয়ে একেবারে কক্সিস পর্যন্ত শেষ হয়ে গেছে হলুদ অংশটা, এটা হচ্ছে নার্ভ, যেটা আমরা স্নায়ু বলে থাকি। এই PLID-তে যেটা হয়, এই যে ডিস্ক, এই ডিস্কগুলা ফেটে যায়, এই ডিস্কগুলা ওয়ান টাইপ অফ হাড় বাট সেকেন্ডারি কার্টিলেজ, নরম হাড়। এই ডিস্কগুলার মাঝখানে নিউক্লিয়াস থাকে, জেলি টাইপ সাবস্টেন্স, জেলির মতো, আটার দলার মতো, কাইয়ের মতো, হ্যাঁ, এটা চারপাশে একটা ক্যাপসুল থাকে, এটা বাধা, ভিতরে জেলি, ক্যাপসুল খান না আপনারা লাইক দ্যাট, ভিতরে থাকে। এই ক্যাপসুলের কভারটা ফেটে যায়, ফেটে গিয়ে এইভাবে জেলিটা অনেক সময় দেখেন বের হয়ে আসছে, আসলে এই যে হলুদ নার্ভ, এই যে হলুদ নার্ভ এবং কর্ড, এটার পরে কম্প্রেশন হয়, চাপ দেয়, চাপ দিলে এই নার্ভটা আমাদের পায়ে গিয়েছে, ঠিক নার্ভটা এখান থেকে পায়ের দিকে যায়, যদি চাপটা এই কোমরে আসে তাহলে পায়ে ব্যথা করবে, এবং এটা কিন্তু একদিনে হয় না। PLID-র 4টা প্রকার আছে, কমন 3টা আমি বলি, একটা হচ্ছে ডিস্ক বালজিং, ডিস্ক প্রোট্রিউশন, ডিস্ক এক্সট্রিউশন, আর একটা হচ্ছে সিকোয়েস্ট্রাম, সেদিকে আমরা যাচ্ছি না। এই 3টা কমন টাইপ, ডিস্ক বালজিং এইটার কেসটা 50%, প্রোট্রিউশন 50%, জায়গা দখল করে ফেলে, আর এক্সট্রিউশনটা সর্বোচ্চ 10% হতে পারে প্রোট্রিউশনটা, আর এক্সট্রিউশনটা পরের ধাপ। তো মোস্ট অফ দ্য জায়গা দখল করেছে ডিক্স বাল, যখন ডিক্সটা বালজ হয় তখনও কিন্তু সে ফাটে না। আপনারা ইন্টারনেটে ঢুকবেন, ঢুকে লিখবেন ডিস্ক বালজ BULGE, দেখবেন ছবি চলে আসছে, লিখবেন ডিক্স প্রোট্রিউশন, ছবি বালজের পরেই প্রোট্রিউশন দেন এক্সট্রিউশন, এটা একদিনে হয় না, ধাপে 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 হয়। যদি MRI-টা আগেই করা যেত হয়তো ডিস্কটা আমরা বালজ পেতাম, কিন্তু আমরা 6 মাস পরে উনি MRI করে পেল ডিস্ক প্রোট্রিউশন, ডিস্কটা ফেটে বের হয়ে আসছে L5 S1-এ। এটা হচ্ছে L5 বোনস, এটা S1, দুইটার এই দুইটার মাঝখানে যে ডিস্কটা, এই ডিস্কটা ফেটে গিয়েছিল। সো এটা হচ্ছে PLID বা প্রোল্যাপস ইন্টার ভার্টেব্রাল ডিস্ক। মজার বিষয় হচ্ছে এই কেসগুলা যদি রুগী প্রপার ওয়ে চিকিৎসা করে, রুগী যদি এডুকেটেড হয়, রুগী যদি বুঝতে চায় বা বুঝতে পারে, রুগী ভালো হয়ে যায় এবং ভালো থাকে। আমরা এডুকেশনে বারবার বলছিলাম, এখানে এডুকেশনে বিভিন্ন টিপস দিয়েছি, এই টিপসগুলো মানতে হবে। আর আমরা ওনাকে হসপিটালে রেখে
বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা করেছি। তো আমি একটু ওনার মুখে শুনতে চাই, আমরা যে ওনারে এখানে রাখলাম, রাখার পর উনি এখন কেমন আছে, দেন আমি বর্ণনা দিব, একটু যদি বলেন দর্শকদেরকে। সফুল্লাহ স্যারের প্রধান স্যারের কাছে এসে এখানে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেকটাই সুস্থ। ওনারা ভালোভাবে আমাকে থেরাপি এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে থেরাপি দিয়ে আমাকে অনেকটা এখন আমি সুস্থ আছি। আপনি এর ভিতরে কি হেঁটে দেখেছেন কি অবস্থা? জি, এর আগে আমি হাঁটছি, আমাকে হাঁটাইছে স্যাররা। এখন কি অবস্থা? হাঁটার পরে মোটামুটি ভালো আছেন নাকি? মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, আমি একটু ইন্টারাপশন করি, যে ওনাকে আমরা বলেছিলাম যে অন্তত 4 সপ্তাহ বা 30 দিন থাকতে হবে, উনি 26 দিন সম্ভবত হয়েছে নাকি? জি স্যার। উনি আর থাকতে পারতেছে না, বিভিন্ন কারণ থাকে, সামাজিক ব্যাপার আছে। তো উনি যদি আরো কয়েকদিন আরো থাকে তাহলে আরো বেটার হবে। তবে আমরা ওনাকে অ্যাসেস করে যেটা দেখলাম, ওনাকে ছেড়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। শুধু এই সঠিক দেহভঙ্গি মেনে চলতে হবে, আর ওনাকে এই যে এক্সারসাইজগুলো আমরা এখানে প্রেসক্রিপশন করা আছে, এক্সারসাইজগুলো কিছু এক্সারসাইজ আমরা এখানে করেছি, সেটা আমরা ছাড়া কেউ করতে পারবে না, কিছু এক্সারসাইজ উনি নিজে বাসায় করতে পারবে। তো সেই এক্সারসাইজগুলো উনি বাসায় গিয়ে করবে। আর আর এই রোগীর ক্ষেত্রে ওজন একটা বিশাল ব্যাপার, ওনার 80 কেজি ওজনের থেকে 78 কেজি ছিল ভর্তির সময়, আমরা আলহামদুলিল্লাহ আজকে ওজন মাপলাম মাত্র, আমরা এখন পেলাম কত, 73 কেজি, মানে আপনার 5 কেজি ওজন আলহামদুলিল্লাহ ওনার এই কয়েকদিনে কমে গিয়েছে। তো ওজনটা কিভাবে উনি কমালো একটু যদি দর্শকদেরকে বলতেন, আমরা কি গাইডলাইন দিলাম? অনেকে মনে করে যে শুয়ে থাকলে ওজন বেড়ে যাবে, নো, উনি যখন বাসায় ছিল তখন ওজন বেড়ে গিয়েছিল, কিন্তু আমরা যখন এখানে শুয়ে রেখেছি হাসপাতালে ওজন উল্টা 5 কেজি কমে গিয়েছে। কিভাবে কমলো সেটা একটু ওনার মুখে শুনেন। আমি এখানে আসার পরে আমার ওজন ছিল 78 কেজি, পরে স্যারের তত্ত্বাবধানে সকালে নাস্তা এবং দুপুরে হালকা খাবার এবং রাতে হালকা খাবার খেয়ে আমি এই 26 দিনে ওজন 5 কেজি আমার কমছে। আচ্ছা, উনি এত বুঝাইতে অসুবিধা হচ্ছে, আমরা ওনার সকালে নাস্তা টোটালি বন্ধ করে দিয়েছি, শুধু ফাস্টিং, মানে খালি পেটে থাকতে হবে, আর দুপুরে রাতের খাবারটা আমরা খেতে বলেছি। তবে সেই ক্ষেত্রে স্পেশালি কার্বোহাইড্রেট যেটা আমরা ভাত বা রুটি দিয়ে থাকি সেটাকে কমিয়ে ফেলতে বলেছি, কম খেতে, কিন্তু তরকারি বা অন্য যে তরকারি বা মাছ মাংস বা ডিম এগুলো আমরা নিষেধ করি নাই দুপুর আর রাতের জন্য। এবং ওজন কমার এটা একটা কারণ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এখানে রেখে ওনাকে বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ করেছি, প্রতিটা এক্সারসাইজ করতে অনেক এনার্জি লাগে, অনেক এনার্জি বার্ন হয়, এনার্জি ক্ষয় হয়, সেই এক্সারসাইজ এবং ডাইটিংয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি কমে আসছে। যদিও 73 কেজি, আমি বলবো আরও 3 কেজি ওজন কমাতে হবে, রাকিব সাহেবকে ইনশাল্লাহ উনি পারবে, কঠিন কিছু না, উনি স্টুডেন্ট, শিক্ষিত মানুষ, পড়ালেখা করে, ইনশাল্লাহ এটা করবে। তো দর্শক, অনেকেই আমার পেজে আপনারা কমেন্টে লিখছেন বিভিন্ন রোগ নিয়ে জানতে চান, আসলে প্রতিটার পড়ে পড়ে আবার সেখানে লিখে লিখে উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না, এটা আপনার ক্ষেত্রে হলো সম্ভব হতো না। সো আশা করি আপনারা কমেন্ট দিতে থাকেন, লিখতে থাকেন, আমি আপনাদের আবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আবার লাইভে আসবো ইনশাল্লাহ, আপনাদেরকে আমি স্ট্যাটাস দিব কবে কখন লাইভে আসছি। এবং এই করোনা ভয়ানক পরিস্থিতিতে আমি চেষ্টা করছি বাংলাদেশের একজন রিনাউন্ড প্রফেসর, যিনি এই শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ, এই শ্বাস এই যে কষ্ট হয়, কাশি, এই জ্বর, এটা নিয়ে একজন প্রফেসরের অন্তত লাইভে আমার পেজটাতে এনে আপনাদের কিভাবে উপকার করা যায় যেন উনি কিছু উপদেশ দেয় বা কিছু ওষুধের কথা আপনাদেরকে বলে, যেটা এখন শ্বাসকষ্ট হলে কি করবেন, বাসায় কি করবেন। তাছাড়াও আমি কিন্তু আপনাদেরকে এই করোনা প্রাদুর্ভাবে বিভিন্ন প্রকার ব্যায়াম দিয়েছি, কিভাবে বডি ইমিউনিটি বুস্টিং করা যায় সেটা বলেছি, প্রচুর এক্সারসাইজ দিয়েছি, আর ওনার PLID রোগেরও এক্সারসাইজ আমি এখানে দিয়েছি। আপনারা এগুলো করতে থাকেন, রেস্টে থাকেন, ওজন বেশি হলে কমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ করোনা আপনাদের কিছু করতে পারবে না, শুধু বিশ্বাস রাখতে হবে আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। আমরা একজন আরেকজনকে হেল্প করব, অবশ্যই সমস্যা হলে চিকিৎসক, পরিচিত চিকিৎসকদের হেল্প নেবেন,
বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের হেল্প নেবেন, বা অনলাইনে বিভিন্ন ডাক্তারদের এখন নাম্বার পাওয়া যাচ্ছে, ডাক্তারদের ফোন দিয়ে তাদের হেল্প নিতে পারবেন। প্যানিক হওয়ার কোনো দরকার নাই। সবাই ভালো থাকেন আর এই কোমর ব্যথা মুক্ত থাকেন, বাসায় থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।